জমে উঠেছে জমজমাট মাছের মেলা। বাচ্চাদের জন্য বিনোদনের এখানে ব্যবস্থা রয়েছে। আগে খানি দিত পরে পয়সা নিত। মৌলভীবাজার জেলার সদর উপজেলার শেরপুর, সিলেট বিভাগের চার জেলার মিলন। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে এখানে প্রতি বছর বসে ঐতিহ্যবাহী মাছের মেলা। আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান, ঐতিহ্যবাহী শেরপুর থেকে শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, শেরপুর নাম আসলে চোখে ভাসে শেরপুরের সেই ঐতিহ্যবাহী মাছের মেলার কথা। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি, শুরু হয়েছে মাছের মেলা। তাদেরকে ঘুরে ঘুরে এই মাছের মেলাটি দেখাবো। পাচ্ছেন অনেক যানজট, মানুষজন আজকে আসতেছে মেলায়। আজ সবেমাত্র বলতে গেলে শুরু। এদিক দিয়ে দেখা যাচ্ছে যে এখানে যতগুলা মাছের আড়ত, এখান থেকে সম্ভবত যত মাছ পাইকারি ধরে কিনে নিয়ে যান ক্রেতারা এবং বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। আপনারা জানেন যে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন বাজারগুলোতে ছোটো ছোটো মেলা হয়ে থাকে এবং এই প্রত্যেক বাজার থেকেই কিন্তু অনেক ক্রেতারা আসেন এবং এখান থেকে মূলত মাছ পাইকারি দরে কিনে নিয়ে যান এবং সেই বাজারগুলোতে বিক্রি করে থাকেন। এই মেলাটি কবে শুরু হয়েছিল তার সঠিক তথ্য না থাকলেও অনুমান করা যায় এটির বয়স প্রায় 200 বছরেরও বেশি। মাছের মেলার প্রচলন শুরু করেন জমিদার মাথুরবাবু। শুরুতে এই মেলাটি সদর উপজেলার মনোমুখ এলাকায় হলেও পরবর্তীতে কোনো এক কারণে মেলাটি উপজেলার শেরপুরে স্থানান্তরিত হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি এটি দেশের সবচেয়ে বড় মাছের মেলা। যদিও এটি মাছের মেলা নামে পরিচিত, তবে মাছ ছাড়াও বিভিন্ন পসরার কয়েক হাজার দোকান বসে কুশিয়ারার তীর জুড়ে। মেইন রোড থেকে নেমে পড়লাম। আজকে আমার সাথে সুমন আছে। সুমন, আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে কি এই মাছের আড়ত। বিভিন্ন যতটুকু জানলাম যে আজ রাতে কি এই মাছের মেলা জমজমাট হয়ে উঠবে এবং আগামীকাল সারা দিন চলবে এবং রাত চলবে। পরের দিন সকালে গিয়ে হয়তো এই মাছের মেলা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছেন আর এদিকটায় মেলা বসেছে। এই মাছের মেলা, মাছের পাশাপাশি বিভিন্ন এই যে জিনিসপত্র সবগুলার দোকানপাট কিন্তু এদিকটায় বসেছে। এই জালগুলো কত করে বিক্রি করেন? ওইটা কোয়ালিটি বুঝছে, ছোটো বড়ো আছে, সাত হাত, আট হাত, নয় হাত, দশ হাত এবং ঘন পাতলা, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রেট। আমরা আসি মেলার মধ্যে, মেলার মধ্যে আসার উদ্দেশ্য হলো এটার ঐতিহ্যটা যেটা বিলুপ্তির মুখে, এখন আমরা এটা টিকে রাখার জন্য দোকানদারি করি আর কি মেলার মধ্যে আসি। তো আমরা এক চাচার সাথে কথা বলছিলাম, ইনি মূলত জাল বিক্রি করেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটি ভাষা এটাকে উড়াল জাল বলে। তো এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এই ঐতিহ্যকে এখনও ধরে রেখেছেন। মেলায় আসলে এসব জাল কিন্তু অনেক কম মূল্যেই পেয়ে যাবেন। মেলায় এখন মাছ ছাড়াও ফার্নিচার, গৃহস্থালি সামগ্রী, খেলনা সামগ্রী সহ নানা জাতের দেশীয় খাবারের দোকান সহ গ্রামীণ ঐতিহ্যের দোকান স্থান পায় এখানে। শিশুসহ সব ধরনের মানুষকে মাতিয়ে রাখার জন্য রয়েছে বায়োস্কোপ ও চরকি খেলা। এ মেলা মূলত চলে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে জানুয়ারি মাসের 13 এবং 14, মোট দুদিন ব্যাপী। কুশিয়ারা সুরমা, মনু, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, কাওয়াদিকি হাওর ও হাইল হাওর সহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা বিশাল বিশাল মাছ নিয়ে আসেন এই শেরপুরে। প্রতি বছর এখানে 18-20 কোটি টাকার মাছ কেনা বেচা হয় বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন। এছাড়াও মেলা উপলক্ষে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার সদরের আশপাশের গ্রামগুলোতে বিরাজ করে উৎসবের আমেজ। সালাম আলাইকুম, আপনাদের মেলা কি আজ থেকে শুরু হবে? জি, আজ থেকে শুরু। কাল সারাদিন চলবে? কাল সারাদিন চলবে। রাত্রেও চলবে? রাতকে চলবে, রাতকে চললে পরশু দিন সকালে পাইঙ্গা দেখবো। সোমবারে সকালে কি? সোমবারে সকালে পাইঙ্গা দেখবো। তো আসলে আমরা জানলাম যে এখনও দেখতে পাচ্ছেন যে পুরো দমে মেলা শুরু হয়নি, আজ রাত থেকেই মূলত মেলা শুরু হবে। কালকে হচ্ছে রবিবার, রবিবার দিন এবং রাত পুরো দমেই মেলা চলবে এবং সোমবারে সকালে গিয়ে ধীরে ধীরে আবার মেলা
ভেঙে যাবে বা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। কোনো দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু মাছ নিয়ে অলরেডি বসে পড়েছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, তবে পুরোদমে এখনো কিন্তু মেলা শুরু হয়নি, আজ রাত থেকে শুরু হয়ে যাবে। এটা একটা ব্লগ চ্যানেল, রায়হান ব্লগ, ফেসবুক, ইউটিউব আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খালি পড়ে আছে। ধীরে ধীরে কিন্তু বিক্রেতা যারা আছেন এরা কিন্তু মাছ তুলতেছেন এবং ক্রেতা বিক্রেতার সমাগম কিন্তু ধীরে ধীরে বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন কি বড় একটি ব্রিগেট মাছ। অনুমানিক কত টাকা বিক্রি হইব? অনুমানিক 1500 টাকা বিক্রি হইব। কত কেজি হইব এটা? 5 কেজি হইব। 5 কেজি হইব। ভাবছিলাম, মনে করেছিলাম আজ হয়তো পুরোদমে মেলা শুরু হয়ে গিয়েছে, সেটা চিন্তা করে চলে আসছিলাম। আসলে আগামীকাল সকাল থেকেই কিন্তু জমজমাট বেচাকেনা চলবে এখানে। অনেক বড় বড় মাছ কিন্তু এখানে উঠবে এবং আরও যে দোকানপাট রয়েছে বিভিন্ন, এদিকে দেখতে পাচ্ছি সবই হচ্ছে মুড়ি মুরকি এবং খই, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের পণ্যের পরশা সাজিয়ে দোকানিরা বসেছেন। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে বিভিন্ন ফুচকা এবং চটপটির দোকান। অলরেডি আজ মানুষের সমাগম কম দেখতে পাচ্ছেন, কিন্তু আগামীকাল এই জায়গাগুলোতে কিন্তু মানে হাঁটা যাবে না, এত এত মানুষ হবে এখানে। প্রতি বছরও কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে, আপনারা জানেন। এটা নতুন করে বলার কিছু নাই এই ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা সম্পর্কে। বাচ্চাদের জন্য বিনোদনের এখানে ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দোলনা রয়েছে এবং জাদু দেখানো হচ্ছে। মেলার অবস্থা, আমরা সামনে যাই, দেখি আর কি কি আপনাদেরকে দেখানো যায়। এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাপড়ের দোকান রয়েছে, বিভিন্ন শীত বস্ত্র এবং পরিধানের কাপড় রয়েছে। আমরা বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে থাকি না কিতা, আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান রয়েছে এবং এখনো অনেক ভিড় দেখতে পাচ্ছি আমরা। ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে এই ঐতিহ্যবাহী শেরপুরের মেলা, জমজমাট হয়ে উঠছে এই ঐতিহ্যবাহী শেরপুরের মেলা। সেই স্বাদ, এত স্বাদ কে? এটা কিটা? ড্রাগনের রুয়াবজা। হ্যাঁ, ও ড্রাগনের রুয়াবজা, রুয়াবজা। তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, আবার আমরা যাব এখন মাছে মেলার দিকে। মাছ এখনো তো পুরাপুরি উঠছে না। চিংড়ি মাছ, গলদা চিংড়ি কেজি কত? 1100 টাকা কেজি। এমনি 20 কত? এটা মেলা শুরু হয়নি তাই মাছের সংখ্যাটা অনেক কম। সবেমাত্র মেলা শুরু হতে যাচ্ছে, এখান থেকে নিলাম শুরু হইব, ওখান থেকে নেনি, এখান থেকে মেলা শুরু হবে। আর এরপরে আপনারা শুরু করবা? জি, এখনো তো মাছ উঠছে না। না, মাত্র আসতেছে মাছ, বড় বড় মাছ দেখা যাবে। মেলা ঐতিহ্য মেলা রাত থেকে শুরু হইব না? দুই দিন থাকবো। সোমবার শেষ হইব কবে? এই আজকে শনিবার, কালকে শেষ হবে, মঙ্গলবারে শেষ হইব। সোমবারও চলবো নি, সোমবার চলবো।
সকালে শেষ হয়ে যাবে। তো যে কথা বারবার বলছিলাম যে কাল রবিবার, কালকেই কিন্তু জমজমাট হবে এবং সোমবারে শেষ হয়ে যাবে এই ঐতিহ্যবাহী শেরপুরের মাছের মেলা। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পুরোদমে মাছ উঠে নাই। Hey, hey.